আসসালামু আলাইকুম ফিয়ার্স, আজকে আবারও চলে এসেছি সুনান ট্রেডার্সে। আর আজকে যে আইটেমগুলো দেখাবো সব হচ্ছে উইন্টার স্পেশাল আইটেম। হ্যাঁ, আজকে আপনাদের জন্য সব উইন্টার স্পেশাল আইটেম রেখেছি। এখানে বাচ্চাদের জন্য লাঞ্চ বক্স আছে বিভিন্ন সাইজের, পিচ্চিদের জন্য পিচ্চি, বড়দের জন্য বড়, মিডিয়াম, সবার জন্য হটপট। হটপট তো হচ্ছে উইন্টারেই আসলে স্পেশালি লাগে। এখানে এই যে কিছু ছোট ছোট রাইস কুকার আছে, এই যে দেখেন, এগুলো পিঠা বানাতে পারবেন, মোমোস, এবং প্রাইসটা কিন্তু একদমই হাতের নাগালে থাকবে আলহামদুলিল্লাহ। সো এখানেও কিছু আইটেম আছে। তো আর এই আইটেমগুলো আমি দেখা সুনান ট্রেডার্স থেকে, এটা হচ্ছে ওনাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফাইবার নাম্বার। সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। দোকান নং 81 নিউ সুপার মার্কেট, দ্বিতীয় তলা দক্ষিণ ভবন, নিউ মার্কেট, ঢাকা 1200। আমাদের সাথে আছে সুনান ট্রেডার্সের ওনার ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে কিন্তু অনেক কিছু নিয়ে বসেছেন ভাইয়া। জি জি। এগুলো কি আপুদের সব রিকোয়েস্টের কালেকশন নাকি? জি জি, অনেকে রিকোয়েস্ট করছে এই আইটেমগুলো দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, যদিও লাইভ বলছিল, লাইভে সম্ভব হলো না, ভিডিও করে দেখাই দিই। ভিডিও করে আমরা দেখিয়ে দিই। তাহলে আমরা শুরু করব কোথা থেকে ভাইয়া? এখান থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করি। 6 পিসের হুক সেট। আচ্ছা, 6 পিসের হুক সেট। অনেকে বলে যে নরমাল হুক লাগালে পড়ে যায়, এটা দুইটা কালার হবে এবং এটা খুব হেভি। অনেকে বলে যে মশারি টাঙানো যায় না, এটা দিয়ে আপনি মশারি অনায়াসে টানাতে পারবেন। মানে স্ট্রং এর স্ট্রং যেটা, হ্যাঁ স্ট্রং যেটা আর কি, সেটা আর কি। আচ্ছা, এটা হলো 6 পিসের একটা সেট, এটা প্রাইস পড়বে 250 টাকা। আচ্ছা, পুরো সেট হচ্ছে 250 টাকা করে, যারা হচ্ছে স্ট্রং চান তাদের জন্য। তবে আপনার কিচেনে আপনার তেল রাখার জন্য অয়েল পট, যেটাকে আমরা বলি, আচ্ছা অয়েল পট, অয়েল কন্টেইনার, হ্যাঁ এটা একটা আপনার স্ট্রেইনার আছে, স্ট্রেইনার আছে। আচ্ছা, সুবিধা কি, আপনি পোড়া তেলটা যদি যখন ছেকে রাখবেন, আপনার এটা উপরে থেকে যাবে, ময়লাটা ফ্রেশ হয়ে যাবে তেলটা। আচ্ছা আচ্ছা, ওই তো এখন তো ভাইয়া শীতের সিজন, ভাজা পোড়া পিঠা সব এখনই খাবে, তাই না? জি জি। তো বেশি তেল ইউজ করলে আর ভাবার দরকার নেই, একদম হচ্ছে সেভ করে রেখে দিতে পারছেন। এটা দুইটা সাইজ হয়, দুটি সাইজ আছে, 700 ml, 1000। আচ্ছা, দুইটা সাইজ হয়, একটা হচ্ছে 700 ml, একটা হচ্ছে 1000 ml, মানে হচ্ছে 1 কেজি, তাই না? 1 কেজি। আচ্ছা, তো প্রাইস কেমন হচ্ছে? এটা পড়বে 480 আর বড়টা পড়বে 580। ঠিক আছে। ফোল্ডার, আপনি যখন একটা খুন্তি বা চামচ দিয়ে আপনি কারিটাকে নাড়া দিবেন, সেটাকে রেস্ট করার জন্য একটা, আচ্ছা এই রেস্ট করার জন্য একটা হচ্ছে স্পুন। এই যে দেখেন, আমরা একটা হাতের কাছে ছোট পেয়েছি, আমরা ছোটটাই দেখালাম। এখানে আপনার হচ্ছে অয়েল বা হচ্ছে কারি রান্না করলেন, ঝোল টোল এখানে পড়লো, ঠিক আছে। স্পুন রাখার, খুনতি রাখার জন্য, সোজা বাংলায় বলতে তাই, ঠিক আছে। এটার প্রাইস হবে কত? 450 টাকা। 450 টাকা স্পুন সেট। আপনি রান্নাঘরের বা আপনি টেবিলে আপনি চামচ খুনতি এগুলো রাখার জন্য দুইটা সেট একসাথে, আচ্ছা দুই পিস, একটা স্ট্রেনার সহ যে কোনো কিছু, আপনার হচ্ছে চাকু থেকে শুরু করে চামচ, চামচ, খুন্তি, এভরিথিং অর্গানাইজ করে রাখতে পারবেন। প্রাইস হবে 850। এটা খুব কাজের। এখন এই জিনিসটা হচ্ছে আপনার বেসিনে কলার সাথে লাগিয়ে রাখার জন্য, তারপর আপনি চুমাটোবা ধুয়ে এগুলো রাখবেন, আপনি পানিটা বেসিনের মধ্যে পড়ে যাবে, পড়ে যাবে, এটা খোলা যায় এইভাবে, আপনি কলার মধ্যে লক করে রাখা যাবে, এভাবে লক করে রেখে দিবেন, ঠিক আছে। এটা দুইটা স্টাইলের হয়, এটা আপনি অনেকে আবার এখানে তাওয়ালও রাখে, বা তাওয়ালে ছোট নেকড়া টেকড়া রাখতে হলে, এটা হচ্ছে আপনার 250 টাকা, 250 যেটা নেবেন, যে যেটা ভালো লাগে নেবেন, 250 টাকা, ঠিক আছে। দেখাবো হচ্ছে আপনার পর্দার ক্লিপ, পর্দার ক্লিপকে সুন্দর করে ভাঁজ করে রাখার জন্য এটা, হ্যাঁ পর্দার ক্লিপ, দুইটা কালার আছে এখানে, আরো কালার হয় দেখাতে পারলাম না। আচ্ছা, এখানে টু পিসের সেট, টু পিসের সেট, হ্যাঁ টু পিসের সেট আছে এখানে, দুইটা পর্দা হচ্ছে আপনারা লক করতে পারবেন, দুই জোড়া, এক জোড়া আর কি, এক জোড়া, এক জোড়া করে দুইটা থাকছে। কত থাকছে? সেট 300 টাকা। সেট 300 টাকা, ওকে। দেখাবো হলো আপনার ফাইবারের, এটা হলো একটা এমন স্পুন, এটা আপনি যখন কারিটা নেবেন, কারিটা ঝোল ছাড়া থাকবে। আচ্ছা আচ্ছা, অনেকে ঝোল খেতে পছন্দ করে, অনেকেই আছে যে মাংস খাবো, ঝোল খাবো না, আলু খাবো, বাচ্চাদের, তখন কিন্তু ওইগুলো নেওয়ার জন্য খুব দারুণ একটা চামচ এটা। না, আপনি যদি নুডলস এর ক্ষেত্রে ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও পারা যাবে। এটা প্রাইস উপরে 150 টাকা করে পার পিস। পর দেখাবো শীতের দিন যেহেতু চলে আসছে, চিতই পিঠা খাওয়ার জন্য, এই চিতই পিঠা খাওয়ার জন্য, এবং এটার সাথে খুব সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা ঢাকনা পেয়ে যাচ্ছেন। এবং এটা কি আপনার লেগে টেকে যাবে না? না, লাগার কোনো ভয় নাই এটা, মানে পিঠা বানাবে ভয় ছাড়া, এখন একদম ভয় ছাড়া, ভয় ছাড়া পিঠা বানাবে। হ্যাঁ, হ্যান্ডেলটা একদম মেটালের ভাঙা কাটা, এটা কি ই কোটেড, আপনার হচ্ছে মার্বেল, মার্বেল কোটেড করা, হ্যাঁ বিডিকোর ব্র্যান্ডেড, আচ্ছা বিডিকোর ব্র্যান্ডেড মার্বেল কোটেড করা। এটা বাজারে প্রাইস
1800 থেকে 2000 টাকা। ওকে, আপনার চ্যানেল দেখে যারা আসবে জি জি আপনি 1550 আমার চ্যানেলের জন্য পেয়ে যাচ্ছে। যারা পুলি পিঠা খেতে চান, পুলি পিঠা মমর জন্য হচ্ছে ছোট ই, হ্যাঁ এখানে আপনি কাইটা রেখে দেন, হালকা করে চাপ দিবেন, প্রেস করলেই এটা এখানে ছোট একটা রুটি হয়ে যাবে, এভাবে চাপ দিলে পুলি ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এটা প্রাইস পড়বে অনলি 300 টাকা। ওকে, সো এটা প্রাইস হচ্ছে অনলি 300 টাকা। সো অনেক রিজনেবলি কিন্তু মাশাআল্লাহ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এবং ইউনিক ইউনিক কালেকশন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উইন্টারের ফেভারে যেই প্রোডাক্টগুলো আছে বেসিক্যালি সেগুলোই দেখে দেখাচ্ছি। কুকার, মিনি রাইস কুকার, মিনি রাইস কুকার। ওকে, বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি এই ধরনের রান্না করতে গেলে ছোট এক পট চাল, মিনি বলতে যেটাকে বলি, আচ্ছা এক পট চাল, আচ্ছা ঠিক আছে আধা পট চাল, বা হচ্ছে টুকিটাকি হচ্ছে ব্যাচেলার যারা আছেন অল্প কিছু রান্না করার জন্য এটা নিতে পারেন। এটা কারিও রান্না করতে পারবেন, রাইসও রান্না করতে পারবেন। ঠিক আছে, নিতে পারবেন। একটা আছে আপনার স্ট্রেইনার সহ, যেখানে স্ট্রেইনার সহ আছে। এখন তো হচ্ছে ভাপা পিঠার টাইম, ঠিক আছে ভাপা পিঠা বানাতে পারবেন, তারপর হচ্ছে ডাম্পলিং বা মোমো স্টেইন করতে পারবেন, যে কোনো কিছু ভাপাতে পারবেন, এটা হচ্ছে বেসিক কথা। ঠিক আছে, এটা হচ্ছে যেটা ভালো লাগে নেবেন। ওকে, স্ট্রেইনার ছাড়া নেন, পড়বে 1050, স্ট্রেইনার সহ নিলে 1250। ঠিক আছে, দুই ভাবে দেয়া যাবে। ওকে, কাপ হোল্ডার, হ্যাঁ একদম স্টেইনলেস স্টিলের কাপ হোল্ডার, আপনি 1 2 3 4 5 6টা কাপ অনায়াসে রাখতে পারবেন। আচ্ছা, নন ম্যাগনেট, কখনো জংমরিচ আসবে না। আচ্ছা, নন ম্যাগনেটেড এই হোল্ডারটা, এটা হচ্ছে আপনারা কাপ বা হচ্ছে মাগ এগুলো মানে ঝুলিয়ে রাখতে পারবেন। এটা প্রাইস করবে 950। আচ্ছা, এটার প্রাইস হবে 950 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ফ্রুট স্ট্যান্ড, কলা রাখার জন্য। আচ্ছা, ফ্রুট স্ট্যান্ড, এটা কলা রাখার জন্য। ঠিক আছে, প্রাইস করবে 400 টাকা। আচ্ছা, কলা রাখার জন্য প্রাইস হবে 400 টাকা। গ্লাস স্ট্যান্ড, আচ্ছা এটা হচ্ছে গ্লাস স্ট্যান্ড, একদম ঠিক আছে, মুভিং নাকি? না, মুভিং ছাড়া। আচ্ছা আচ্ছা, এটা মুভিং ছাড়া। আমরা ওকে, এটা মুভিং ছাড়া, এটা হলো 8 হুকের, 8। আচ্ছা, যারা নেবেন 1050 টাকা। ওকে, পাশাপাশি যারা 6 হুকের নেবেন, ওকে, 950 টাকা। ঠিক আছে, হচ্ছে মুভিং, মুভিং। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন কি সুন্দর। আচ্ছা, এটা কি ডায়মন্ড দিয়ে রেখেছেন নাকি? ডায়মন্ড দিয়ে রেখেছেন, ডায়মন্ড দিয়ে রেখেছেন। অনেক রকম বের হইছে, কিন্তু যারা নেবেন এই যে এখানে একটা চাইনিজ সিল থাকবে। আচ্ছা আচ্ছা, এই যে জিন বেল, এই কোম্পানিটা দেখে নেবেন তাহলে আর ঠকবেন না। অরিজিনালটা না, অরিজিনালটা। এটা আমি আমি একটু মুভ করি না, দেন এই যে দেখেন, সুন্দর। কিন্তু কত রাখছেন এটা? পড়বে 1650 টাকা। বাজারে কিন্তু অনেক রকম বের হইছে, 1000 1200, এটা দেখে নেবেন। এই সিলটা দেখে নিলে কেউ ঠকবে না, এই জিন বেল। আচ্ছা, ওইগুলো নিলে কি হবে, জমটম ধরে যাবে? ধরে যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা জং ধরলে ফেরত, গ্যারান্টি আছে। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে যেহেতু গ্লাস রাখবে পানি তো লাগবেই ডেফিনেটলি, হ্যাঁ। এবং পাশাপাশি স্কোয়ার শেপ, একটা ডিফারেন্ট একটা শেপ। ওকে, একটা ডিফারেন্ট একটা শেপের মধ্যে এটা আবার ছোট করে, এটা কি ক্লোজ করা যায় নাকি? হ্যাঁ, বাস করে এভাবে ছোট করে। আচ্ছা আচ্ছা, এই দেখেন ক্লোজ হয়ে গেল কিন্তু, হ্যাঁ। আবার যখন আপনি রাখবেন তখন এই যে, আচ্ছা আচ্ছা, দারুন কিন্তু মুভিং আর কি, এটাও মুভিং, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও এখানে একটা ডায়মন্ড দেয়া আছে, এটার প্রাইস কত রাখছেন? এটা পড়বে 1750 টাকা। ওকে, এটা হচ্ছে 1750 টাকা। বাচ্চাদের ফ্রুট সিস্টেম বা বাচ্চাদের অল্প কিছু দিয়ে খিচুড়ি করতে চান, এটা রিচার্জেবল জুসার। এই যে এখানে আপনি ফ্রুটসটা দিয়ে, এই যে ফ্রুটসটা ভিতরে দিবেন, লাগিয়ে দিবেন, ফ্রুট বা হচ্ছে খিচুড়ি বা হচ্ছে আপনারা অল্প কিছু করার জন্য এটা নিতে পারেন, রিচার্জেবল ঝটপট। সবসময় কিন্তু ওই বড় ব্লেন্ডার নামিয়ে বসতে ইচ্ছে করে না, তাই না? একদম ভালো লাগে না, ঝটপট এটা নিয়ে করে ফেলবেন, রিচার্জেবল, ট্রাভেলও করতে পারছেন কিন্তু এটা নিয়ে। ব্লু হয়, ওকে, গ্রিন হয়, পার্পল হয়, যার যেটা ভালো লাগে নেবেন। অনলি 750। আর এটা কিন্তু 6 ব্লেটের মেবি না? হ্যাঁ হ্যাঁ, 6 ব্লেটের এটা, হ্যাঁ 6 ব্লেটের প্রাইস হচ্ছে 750 টাকা। এটা হলো কফি মেকার, কফি মেকার, স্ট্রং নাকি? স্ট্রং, অনেক স্ট্রং এটা, হ্যাঁ হ্যাঁ। এটার বিটটা অনেক মানে হেভি আসছে, আসলেই কাজ হবে মেবি। এটা হলো আপনার 650 টাকা। এখন তো উইন্টার সিজন, কফি টফি একটু বেশি খাওয়া হবে গরমের চাইতে, নিতে পারেন 650 টাকা। এখন দেখাবো আমরা, মানে কোথাও যদি ট্রাভেলে যান, আপনি বাচ্চাদের অল্প ছোট ছোট আইটেম গুলো নিয়ে যেতে পারবেন, বা অনেকে শু রাখতে পারবেন, শু রাখে, হ্যাঁ শু বক্স হিসাবে ইউজ করতে পারেন, দুই জোড়া তিন জোড়া শু অনায়াসে রাখা যাবে। তারপর অনেক সময় দেখা যায় বাচ্চাদের কাপড় নোংরা হয়, সেই কাপড়টা কিন্তু আলাদাভাবে এই ব্যাগটায়, ছোট্ট ব্যাগটায় রাখতে পারেন। ছোট ব্যাগ আসলে অনেক কাজে লাগে কিন্তু, হ্যাঁ। শীতের সিজন, অল্প কিছু বাচ্চাদের যদি আপনি স্কুলে খাবার দিতে চান, সেক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন। এটা কি হটপট নাকি? হটপট জাতীয়, হ্যাঁ। এটা হলো আপনি মিনিমাম 6 ঘন্টা গরম থাকবে। আচ্ছা, মিনিমাম মিনিমাম 6 ঘন্টা গরম থাকবে, দারুন একটা ব্যাপার। কিন্তু কালার হবে দুইটা এবং সাইজ হবে 3। প্লে নার্সারি কেজি 9-10 সবার জন্য খাবার কিন্তু। এই দেখেন, এটা আবার একটু বড় সাইজ, হ্যাঁ একটু বড় সাইজ। আচ্ছা,
এগুলো এগুলো হচ্ছে আপনার প্রাইস কেমন হবে? তিনটা সাইজ, ছোটটা যদি নেন ছোটটা পড়বে আপনার 250 টাকা 250, ওকে। আর যদি একটু বড় নেন মিডিয়ামটা, মিডিয়ামটা পড়বে 350 350, সবচেয়ে বড়টা যদি নেন সবচেয়ে বড়টা পড়বে 450 450, ওকে। না নিয়ে যদি আপনি স্কয়ার নিতে চান, আচ্ছা রামনানি স্কয়ার নিতে চাইলেও দেওয়া যাবে, স্কয়ারটা প্রাইস 380 এবং সবচেয়ে বড় যেটা মিডিয়াম এবং এটা হচ্ছে বড়, এটা হলো বড়টা 550 550 টাকা, ওকে। এবং যদি কেউ খাবার রাখতে চান, আপনার রাইস হোক কিংবা কারি হোক, কারি হোক বা রুটি হোক, রুটি হোক পিঠা হোক সব একসাথে, এটা হচ্ছে মিল্টন ব্র্যান্ডের, এই যে মিল্টন কোম্পানি, এই যে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, ওকে, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া মিল্টন কোম্পানি। কতক্ষণ গরম থাকবে এটা আমাদেরকে 24 ঘন্টার কথা বলে দেয়, আমরা একটু কমিয়ে বলি যে মিনিমাম 12 থেকে 15 ঘন্টা রিক্স যাতে না থাকে, তাই না, কাস্টমার যেন কোনো কমপ্লেইন না আসে। ওকে, এটা 4 পিসের সেট, এটা 4 পিসের সেট, যদি কেউ ছোট সেট নিতে চান আপনি 3 পিস করে নিতে পারবেন, ওকে, 3 পিস করে নেওয়া যাবে, ছোট সবচেয়ে বড়টা কিন্তু অনেক বড়, অনেকে যদি বড়টা না লাগে নিতে চাইলে খিচুড়ি কারি রাইস টাইস রাখতে পারবেন। হ্যাঁ, প্রাইসে চলে যাই, আমরা প্রাইসে চলে যাই, আপনি যদি 3 পিস সেট আনেন, 3 পিস সেটের দাম পড়বে অনলি 1350 টাকা, 1350, ওকে, 1350। আর যদি 4 পিস নেন, 4 পিসের দাম আপনার রাখা যাবে হলো 2250 টাকা, ওকে, 1350 আর 2250, যার যেটা দুটি কালার আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। আবারো বলছি, সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন। ভাইয়া নৌকা নিয়ে এসেছেন নাকি? না আপু, এটা হচ্ছে ফলের ঝুড়ি, যারা টেবিলে ফল রাখতে চান, ফলটা কিন্তু দুলবে, দেখছেন, দোলনার মতো, না নৌকা না দোলনা, ফলের ঝুড়ি, সুন্দর একটা ফলের ঝুড়ি কিন্তু ভাইয়া, স্টেনলেস স্টিলের তৈরি, আচ্ছা স্টেনলেস স্টিলের, তাই না? জি আপু, আচ্ছা খুব সুন্দর, কিন্তু সাইজটাও কিন্তু বিশাল বড়, অনেক আছে, আপনি ময়লা বা পানি পড়লে আলাদা করে, ও আচ্ছা আচ্ছা, যে ফ্রুটস ধুয়ে এখানে রাখলেন আপনার পানিটা হচ্ছে সুন্দর নিচে পড়লো, সুন্দর একটা কালেকশন ভাই, একদম ইউনিক, কিন্তু এটা কিন্তু আগে দেখিনি, প্রাইস কেমন রাখছেন? এটা প্রাইস করবে অনলাইন 750 টাকা 750 টাকা। কোন নিতে চান, যেমন দুই তাকের আছে, এই যে ব্ল্যাক কালার, আচ্ছা কয়েক পদের ফল রাখবেন, এটা ফ্রুটস এর জন্য, আচ্ছা ফ্রুটস এর জন্য, এটা করবে হলো আপনার 1000 টাকা 1000 টাকা। কত বড় নিতে চান, মানে 1 2 3 তিন তাকের, তিন তাকের, আচ্ছা এটা করবে আপনার 1600 টাকা 1600 টাকা, তিন তাকেরটা 1600 টাকা 1600 টাকা, যার যেটা ভালো লাগে, দুই তাক তিন তাক এবং ওই যে এক তাকের দোলনা মতো যেটা, যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন, 750 1000 টাকা 1600 টাকা 1600 টাকা, ঠিক আছে, ওটা ওই করে দেখো, আচ্ছা নেন, শুরু করি না, আপু কিন্তু খুব কাজের, এখন শীতের সময় কিন্তু আপনার বাসা বাড়িতে ধুলাবালি বেশি থাকে, বেশি হয়, রাইট রাইট, এই যেটা দেখাবো এটা হচ্ছে ডাস্ট ক্লিনার বলে, এটা ডাস্ট ক্লিনার, ওকে, সুন্দর, এটা কিন্তু অনেক বড় করা যায়, আপনার হাতে নাগালে যদি না পান, দেখেন কত বড়, সর্বোচ্চ 12 ফিট হবে, মাশাআল্লাহ, কি করছেন, জাদু নাকি, এই যে দেখেন, দেখছেন এত বড় হচ্ছে, একটু দেখেন আপু, এই ছোট, হ্যাঁ দেখা যাচ্ছে, এই দেখেন, আমি সব পরিষ্কার করে নিয়ে আসবো, এই সব একদম সব, এটা তো মানে হচ্ছে আমি মনে করি গ্রামে আপার বলে না, আপনি তো মুন্সিগঞ্জের, আমার গ্রামের কাঠের ঘরে কিন্তু আপার থাকে, আপার সহ ক্লিন হয়ে যাবে, তাই না? এবং এটাকে সুবিধা কি, আপনি যদি কখনো নিচে বসে ফ্যান ক্লিন করতে চান, এই যেটা মুভ করা যাবে, এই যে মুভ করা যাচ্ছে, এটা আপনি ফ্যানটা মুছে দিলেন, আচ্ছা আচ্ছা, ফ্যানও মোছা যাবে, হ্যাঁ, আর চাপ দিয়ে জায়গাটা জায়গায় নিয়ে আসবে, জায়গাটা জায়গায় নিয়ে যাবে, চমৎকার একটা জিনিস নিয়ে এসেছেন ভাইয়া, আর এটা এটা কত ছোট হয়ে যাচ্ছে দেখেন, একদম ছোট, এই যে এক হাত হয়ে গেছে, হ্যাঁ এক হাত হয়ে গেল, আবার হচ্ছে কত বড় হয়ে যাবে, অর্ধেক করে রেখে দিতে পারবে, তাই নাকি, আরো ছোট হবে, ওকে, এই দেখছেন, এই দেখেন একদম ছোট করে, একদম ছোট, এক হাতের থেকে কম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আবার যখন কাজে লাগাবেন তখন আবার 12 ফিট করে রাখবেন, স্ট্যান্ডটা রেখে দিতে পারলে না, অনেক বড় হবে, অনেক বিশাল বড়, অনেক বড়, আমাদের এত বড় দেখানোর জায়গা নাই, আচ্ছা তো এটার কি কালার টালার নাকি সেম, এই দুইটা, এটা একটাই কালার কিন্তু এটা একটু ছোট সাইজ হয়, একটু নরমাল, এজন্য আমি একবারে ভালোটা দেখাই দিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এসে নিতে পারবেন, আমাদের স্টকে আলহামদুলিল্লাহ মাল আছে, আপনি নিতে পারবেন, সমস্যা নেই, এটা অনলাইন পেজে দেখবেন আপনি 500 থেকে 550 টাকা রেট কলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার চ্যানেল দেখে যারা আসবে, নতুন বছরে যারা নেবে তাদের জন্য অনলি 380 টাকা, মাশাআল্লাহ দারুন একটা প্রাইস আছে, 380 টাকা, কি ভাইয়া এবার কি শেষ, শেষ করে দেই না, হ্যাঁ শেষ করে দেন, তবে শেষ করার আগে সর্বশেষ যে প্রোডাক্টটা আমি দেখাবো, আবার শেষ আপুদের রান্নাঘরের জন্য, হ্যাঁ এটা হচ্ছে আপনার 3 পিসের একটা স্টেনার, আচ্ছা 3 in 1, আচ্ছা 3 in 1, আপনি গ্রেট করবেন, গ্রেট করলে আপনার ওকে বাটিতেই পড়বে, এই যে আচ্ছা বাটিতেই পড়বে, যা গ্রেট করবে আলু পেঁয়াজ শসা গাজর যা হয় আপনি বাটিতে পড়বে, এটা দিয়ে আপনি আলাদা করে রেখে দিতে পারবেন, আবার এই পাত্রটা আপনি আলাদা বোল হিসেবে টেবিলে ব্যবহার করতে পারবেন, এবং 3 in 1 আরেকটা যে পিস আছে এখানে, এটা আপনি স্টেনার হিসেবে কাজ করতে পারবেন, রাইস
একেবারে ছোট কারি হচ্ছে ওইখানে যেটা আপনি হচ্ছে গ্রেট করলেন ওই গ্রেটারটাও কিন্তু এখানে স্টোর করে ওয়াশ করতে পারছেন, ওয়াশ করতে পারলেন, আপনার পানিটা এখানে থেকে যাবে, আপনার বাটিতে থেকে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ থেকে যাবে, আপনার হচ্ছে স্টেন হয়ে গেল। সুন্দর একটা সেট কিন্তু ভাইয়া। এটা কি নন স্টিলের নাকি? না একদম নন ম্যাগনেট স্টিল। হ্যাঁ ঠিক বলছেন, নন ম্যাগনেট স্টিল, কখনো জংমরিচার হয় না। ওকে ওকে, প্রাইস কত রাখছেন? এটা প্রাইস তো 1200, কিন্তু আমরা তো এই প্রাইস দিব না, আমরা দিব অনলি ডিসকাউন্ট দিতে হবে। আচ্ছা অনলি 1050 টাকা, ঠিক আছে। তো সুনান ট্রেডার্স থেকে বিদায়ের পালা। এটা ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দ্বিতীয় তলা দক্ষিণ ভবন, নিউ মার্কেট, ঢাকা 1205।